নমস্কার, আমি সর্বাণী। আমার সহজে সুস্বাদু চ্যানেলে আপনাকে স্বাগত। বাঙালির একটি সাবেকি খাবার হলো তালের ক্ষীর, কিন্তু তালের ক্ষীর দুধ চিনি দিয়ে জাল দিয়ে যেভাবে তৈরি করতে হয় সেইভাবে কিন্তু একজন ডায়াবেটিক পেশেন্ট খেতে পারেন না। আজ আমি যেভাবে তালের ক্ষীর তৈরি করব একজন ডায়াবেটিক পেশেন্ট নিশ্চিন্তে সেটা খেতে পারবেন। 6 পিস খেজুর আর 25 পিস কিশমিশ জলে ভিজিয়ে রেখে দিলাম আধ ঘন্টার জন্য। তালের পাল্পটা বের করে নেওয়া হয়েছে। কিভাবে তালের পাল্প বের করবেন, কিভাবে সব থেকে স্মুথ তালের পাল্প বেরিয়ে আসবে, সেই সমস্ত কিছু রেসিপি ভিডিও আমার দেওয়া রয়েছে এবং তালের উপকারিতাটাও খুব ভালোভাবেই দেওয়া আছে সেখানে। তাল একটু মিষ্টি এবং তেতো স্বাদের হয়। তালে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, ভিটামিন বি, সি, ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক এই সমস্ত রয়েছে। হজম শক্তি বাড়াতে পিত্তনাশক, কৃমিনাশক তাল। আমার হাতে সময় কম ছিল তাই 30 মিনিট পুরো রাখতে পারিনি। 30 মিনিট রাখলে এটা আরও বেশি ফুলে যায়। বীজগুলোকে খেজুরের বার করে নিলাম। এখানে কোনো রকম চিনি মিষ্টি কোনো কিছুর প্রয়োগ না করে এই খেজুর আর কিশমিশটাকেই আমি মিষ্টি হিসেবে ব্যবহার করলাম। খেজুরটা নেওয়ার সময় দেখতে হবে যেন মিষ্টি খেজুর হয়, আর কিশমিশটাও একটু ভালো কোয়ালিটির নিতে হবে যাতে করে মিষ্টিটা বেশ থাকে। আপনি চাইলে এখানে খেজুর এবং কিশমিশের পরিমাণ আর একটু বাড়িয়েও দিতে পারেন। খেজুর এবং কিশমিশটা একটা গ্রাইন্ডার জারে দিয়ে সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে রাখলাম, তাহলে আমাদের মিষ্টিটা রেডি হয়ে থাকলো। খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে তাই আমাদের গ্লুকোজ অ্যাবজর্পশনটা ডিলে হয়। এর ফলে খেজুরটা কিন্তু ডায়াবেটিকদের জন্য খুব ভালো কাজ করে। তালটা দেখুন গ্যাসটা কমিয়ে নাড়তে নাড়তে বেশ শুকিয়ে এসেছে। এবার একটা নারকোল থেকে দুধ বার করে একটা শিশিতে রেখে দিয়েছিলাম, একটু ঝাঁকিয়ে নিলাম, না হলে জলটা নিচে পড়ে যায় আর উপরে দুধটা ভেসে থাকে, তাই ঝাঁকিয়ে নিয়ে সেটাকে এর সঙ্গে মিশিয়ে দিলাম। এবার সেই খেজুর আর কিশমিশের পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে গ্যাসটা কমিয়ে রেখে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিতে হবে। খেজুর এবং কিশমিশ জলে ভিজিয়ে রেখে খেলে খুব উপকার হয়। এখানে কিন্তু ফ্রেশ নারকোলের দুধ নিয়েছি। 1/4 চা চামচ এলাচ গুঁড়ো দিলাম, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। 1 টেবিল চামচ মতো নারকোল কুড়ে নিয়ে সেটাকেও এর মধ্যে অ্যাড করে দিলাম। নারকোল কোড়া, নারকোলের দুধ এগুলো ফ্রেশ ব্যবহার করাই ভালো, সেটাই স্বাস্থ্যের জন্য ভালো হয়। আর ফার্স্ট প্রেসড যে নারকোলের দুধটা বেরিয়েছে সেটাই নিয়েছি, সেকেন্ডবার আর সেটাকে জলে ধুয়ে কিন্তু নেইনি এখানে। এতে করে দুধটা গাঢ় থাকে, দেখে লোভনীয় লাগছে তো, সত্যি কিন্তু খেতেও খুব সুস্বাদু হয়। শুধু ডায়াবেটিক নন, আমরা প্রত্যেকেই এটা খেতে পারি কোনো রকম স্বাস্থ্যের হানি না করে। আমি ভীষণ কৃতজ্ঞ আপনার প্রতি, আপনি ভালোবেসে আমার রেসিপিগুলি দেখছেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করছেন, ধন্যবাদ।